কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খুলে টাকা গণনা চলছে। দান সিন্দুক থেকে 16.5 বস্তা টাকা পাওয়া গেছে। সকাল 9টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের 8টি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক খুলে সব টাকা প্রথমে 16টি বড় বস্তায় নেওয়া হয়, এরপর শুরু হয় টাকা গণনা। টাকা গণনায় মসজিদ ও মাদ্রাসার শতাধিক ছাত্র শিক্ষক, রূপালী ব্যাংকের 50 কর্মকর্তা কর্মচারী, পুলিশ ও আনসার এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্য সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা অংশ নিচ্ছেন।